আজ 45তম জাতীয় শোক দিবস। বাংলাদেশের ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত দিবস। 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কিত দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিপদগামী সেনা সদস্যরা নির্মমভাবে হত্যা করেন। এই দিনে ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি 8 বছরের শিশুপুত্র শেখ রাসেল, রেহাই দেওয়া হয়নি যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণিকে। কলঙ্কিত আগস্ট বা কালো আগস্ট, মাসের কোনো দোষ নেই। আগেই বলেছি, 75-এর 15ই আগস্টে বাংলা ভাষাভাষী কিছু সংখ্যক বিপদগামী কুলাঙ্গার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে, যাদের সংগঠিত লোমহর্ষক হত্যাকাণ্ড থেকে সেই রাতে নিষ্কৃতি পায়নি নারী শিশু সহ অন্তঃসত্ত্বা মা। পৃথিবীতে বহু হত্যাকাণ্ড সংগঠিত হলেও এত জঘন্যতম হত্যার দৃষ্টান্ত বিরল। পাক হানাদার বাহিনীর হাতে বন্দি থাকার পরও যাকে হত্যা করতে পারেনি ষড়যন্ত্রকারীরা, সেদিন স্বাধীন বাংলার মাটিতেই স্বাধীনতার মহানায়ককে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। যেদিন স্বাধীনতার মহানায়ককে হত্যা করা হয়েছিল, ঠিক তার পরদিন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা, কিন্তু বিধিবাম, পরদিন বেতার কেন্দ্র থেকে খুনি বেজল ডালিম থেমে থেমে বঙ্গবন্ধু হত্যার ঘোষণা দিচ্ছিলেন, কারফিউর কথাও ঘোষণা দিচ্ছিলেন। বঙ্গবন্ধু হত্যার পরদিনই বেতারের নাম বদলে ফেলা হয়েছিল, স্বাধীনতার স্লোগানকে মুছে দেওয়া হয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে রেডিও বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়েছিল। এক সময়ে বেতারে ঘোষণা দেওয়া হয় খুনি মুশতাক প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন, খুব দ্রুততার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। হত্যাকারী চক্র বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে বঙ্গবন্ধু নাম মুছে ফেলার প্রাণ চেষ্টা করেছিল। খুনি চক্র হত্যা করেই ক্ষান্ত থাকেনি, ইন্টারভিনটি আইন অধ্যাদেশ জারি করে এই হত্যাকাণ্ডের বিচার যাতে চিরদিন বন্ধ থাকে সে ব্যবস্থা করেছিল, এবং ইতিহাস বিকৃতির সর্বোচ্চ অপচেষ্টা করেও সফল হয়নি স্বাধীনতা বিরোধী এ চক্র। রাখে আল্লাহ মারেকে। বঙ্গবন্ধুর হাতে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালে তারই সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। আবারও ক্ষমতায় আসীন হয় স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। মূলস্রোতে ফিরিয়ে আনেন, আনতে শুরু করেন 15ই বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে, আর তখনই শুরু করেন 15ই আগস্টের যারা সংগঠিত করেছিলেন সেই কুশীলবদের বিচার প্রক্রিয়া। কিন্তু লক্ষ্য পৌঁছার আগে বেশি দূর না যেতেই আবারও সেই অপশক্তি। 2001-এর অক্টোবরে রাষ্ট্র ক্ষমতায় চেপে বসে ঘাতকের স্বাধীনতা বিরোধীর স্বপ্ন লালন করা সে দল, থেমে যায় হত্যাকারীদের বিচার প্রক্রিয়া। 5 বছর অতিবাহিত হওয়ার পর 9/11 সহ দুঃসময়ে কাটিয়ে আবারও 2008 সালের 29শে ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা বাংলার মানুষের চিরাচরিত সেই ভালোবাসার ভোটে রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসে কুখ্যাত ইন্ডিমিন্টি আইন অধ্যাদেশ কিংবা কালো আইন বাতিল করে খুনিদের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করে কতিপয় খুনির রায় কার্যকর করে, বাকি খুনি যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে ফিরিয়ে এনে রায় কার্যকর করে বাঙালিকে অভিশাপ মুক্তির আশায় আজকের জাতির জনকের 45তম শাহাদাত বার্ষিকী করুন আকুতি। ইকরামুল হক, বরুড়া প্রতিদিন। আল্লাহ হাফেজ।